বারাণসী, যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। হিন্দুদের সব সম্প্রদায়ের কাছে একটি পবিত্র তীর্থ। হিন্দুদের যে সাতটি সপ্তপুরী তার একটি হল বারাণসী। কথিত আছে, বারাণসীতে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়। বারাণসীতে আছে কাশী বিশ্বনাথ মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এখানে বিশালাক্ষী মন্দিরের সীতার কানের দুল পড়েছিল বলে মনে করা হয়। বারাণসী শহরতলি এলাকার সারনাথ একটি বৌদ্ধ তীর্থস্থান। এছাড়া এখানে আছে মণিকর্ণিকা ঘাট। কথিত আছে, এখানে শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে। হিন্দু ধর্মাবলম্বীদের বারাণসী বিশেষ তীর্থ হিসাবে সুপরিচিত। ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় রাত্রি 8:25। দুন এক্সপ্রেস আপনার ভাড়া পড়বে জেনারেলে 220 টাকা, স্লিপারে 375 টাকা ও এসিতে 1020 টাকা। হাওড়া থেকে বারাণসী আপনার সময় লাগবে 14-15 ঘন্টা। বারাণসী স্টেশনে নেমে আপনি টোটো বা অটো করে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে চলে যান এবং মন্দিরের আশেপাশে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেলের ভাড়া আপনার 1000-1500 টাকা। আর একটু ভিতরের দিকে গেলে আপনি 800-1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরটি 15.5 মিটার উঁচু, চূড়াটি সোনার মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দির বলা হয়। কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গের মন্দির নামে পরিচিত, শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসীতে খাওয়া আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এখানে সকাল, দুপুর ও রাত্রিরে খাওয়ার ব্যবস্থা আছে। সকালে 7:30-10:30, দুপুরে 11:00-5:00 পর্যন্ত ও সন্ধ্যায় 6:30-10:00 পর্যন্ত। এছাড়াও বাইরে আপনি বিভিন্ন খাবার পেয়ে যাবেন, যেমন ইন্ডিয়ান পিৎজা, কচুরি, আলু কচুরি, বাতিচোক, দই বড়া, মালাই, লস্যি, দই ফুচকা, রাবড়ি, জিলাপি, লাউমটার বেনারসি পান ও কুলদাহ চা ইত্যাদি। বারাণসীর অলিতে গলিতে দেয়ালে এরকম সুন্দর পেন্টিং আপনি দেখতে পাবেন। বারাণসীতে অন্যতম ঘাট হল মণিকর্ণিকা ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিদ্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সীতার কানের দুল পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণ শব্দের অর্থ কুন্তল, আর কুন্তল শব্দের অর্থ মণিকর্ণিকা। কথিত আছে, এই মণিকর্ণিকা ঘাটের আগুন কোনোদিনও নেভে না। মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে। এছাড়াও এখানে একটি কূপ রয়েছে। কথিত আছে, কূপটি দেবতা বিষ্ণু কর্তৃক নির্মিত। বারাণসীতে মোট 88টি ঘাট আছে, যার মধ্যে জনপ্রিয় ঘাটগুলি হল মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, রাজেন্দ্রপ্রসাদ ঘাট, আদি ঘাট, নবঘাট ও আশি ঘাট। বারাণসীতে অন্যতম মন্দিরগুলি হল অন্নপূর্ণা মন্দির, সাক্ষী বিনায়ক মন্দির, গণেশ মন্দির, কালভৈরব মন্দির, শঙ্করমোচন মন্দির, তুলসী মানস মন্দির, ভারতমাতা মন্দির ও বিশালাক্ষী মন্দির। Thank you.
বারাণসীতে বিভিন্ন ঘাট দেখার অন্যতম পন্থা হলো নৌকা ভ্রমণ। এখানে বিকেলের দিকে মাত্র 100 টাকার বিনিময়ে প্রয়াগ ঘাটের সামনে দিয়ে বিভিন্ন নৌকা বা বোট ছাড়ে। এখানে আপনি বিকেলের সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘাটে দর্শন করুন। এখানে আপনি মোট 50 থেকে 60টি ঘাট দেখতে পারবেন। বারাণসীতে অন্যতম আকর্ষণ হলো গঙ্গা আরতি। সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি হয়। সন্ধ্যার সময় গঙ্গা আরতি হলো দুর্দান্ত অনুষ্ঠান, যা কেউ দেখতে মিস করবেন না। এই সুন্দর অনুষ্ঠানটি সন্ধ্যার সময় প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করে। গঙ্গা আরতি শুরু হওয়ার 1 ঘন্টা আগে দশাশ্বমেধ ঘাটে মানুষ আসতে শুরু করে। হাজার হাজার ভক্ত এই আরতি দেখার জন্য জড়ো হয়। সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হবে গঙ্গা আরতি। এখন চলছে তারই প্রস্তুতি। সন্ধ্যা আরতি হওয়ার পর এই প্রদীপগুলো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। হাজার হাজার প্রদীপ দেখে মনে হয় যেন তারার মতো। এখানে আপনি নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে নৌকাতে বসে গঙ্গা আরতি দেখতে পারেন।